তিন রাস্তার মোড়ে তিন দিক থেকে আসা গাড়ির সংখ্যা, সরাসরি মোড়টি দিয়ে পর্যায়ক্রমে একদিকের যাওয়া গাড়ির সংখ্যার তুলনায় একটু বেশি হলেই ব্যাপক যানজট লেগে যায়। এক্ষেত্রে যানজট নিরসনে সরাসরি ওই একটি মোড়ের পরিবর্তে একই সময়ে অনেক মোড়ের মাধ্যমে সর্বাধিক সংখ্যক গাড়ির মোড় নেওয়ার ব্যবস্থা করতে হবে। সুতরাং তিন রাস্তার মোড়ের যানজট অল্প কয়েকদিনের মধ্যে দূর করার জন্য মোড়টিতে আমার যানজট নিরসন পদ্ধতি অল পেয়ার টু টার্মস বাই ফাইভ মিনিট রানিং প্রসেস বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতিটি বাস্তবায়িত হলে সড়কের প্রতিটি লেন দিয়ে ঘন্টায় কমপক্ষে 3000টি গাড়ি চলবে, একই সময়ে অনেক মোড়ের মাধ্যমে সর্বাধিক সংখ্যক গাড়ি মোড় নিবে এবং সকল পথচারী জেব্রা ক্রস দিয়ে নিরাপদে রাস্তা পার হবে। এই পদ্ধতিটি বাস্তবায়নে প্রথমে তিন রাস্তার মোড়ের তিন দিকের সড়কে প্রতি কিলোমিটারে 3টি করে কমপক্ষে মোট 9টি পেয়ার ইউটার্নের ব্যবস্থা করতে হবে। তারপর সরাসরি মোড়টি দুটি হলুদ লাইনের ডিভাইডার মার্কিং দিয়ে গাড়ির সরাসরি মোড় নেওয়া নিষিদ্ধ করতে হবে। এই পদ্ধতিতে প্রতি 5 মিনিট চলাচল প্রক্রিয়ার পঞ্চম মিনিটে সরাসরি মোড়টির পরিবর্তে 9টি পেয়ার ইউটার্নের মাধ্যমে সর্বাধিক সংখ্যক গাড়ির মোড় নিবে। সুতরাং একই সময়ে 9টি পেয়ার ইউটার্নের মাধ্যমে সর্বাধিক সংখ্যক গাড়ির মোড় নেওয়া হলে তিন রাস্তার মোড়ে আর যানজট থাকবে না, এটাই এই পদ্ধতির আসল যুক্তি। প্রতিটি পেয়ার ইউটার্নের ব্যবস্থা করার জন্য সড়কের মাঝের 50 মিটার ডিভাইডার তুলে দিতে হবে, প্রয়োজনে সিগন্যাল পোস্ট বা সাইনবোর্ড সেট করতে হবে এবং সড়কের উপর রং দিয়ে স্টপ লাইন ও জেব্রা ক্রস সহ প্রয়োজনীয় সকল রোড মার্কিং করতে হবে। ব্যস্ত পেয়ার ইউটার্নের সাথে বাস বে এবং বাস স্টপেজ থাকবে। সড়কে সর্বাধিক সংখ্যক যানবাহন চলাচলের জন্য সকল পেয়ার ইউটার্নে এই পদ্ধতির 5 মিনিট রানিং প্রসেস অনুসারে যানবাহন পরিচালিত হবে। সুতরাং সড়কের প্রতিটি লেন দিয়ে ঘন্টায় কমপক্ষে 3000টি গাড়ি চলার জন্য 5 মিনিট চলাচল প্রক্রিয়ার প্রথম 4 মিনিট ফার্স্ট লেনের গাড়িগুলো একনাগাড়ে চলবে। তারপর 5 মিনিট চলাচল প্রক্রিয়ার পঞ্চম মিনিট শুরুর সাথে সাথে ফার্স্ট লেনের গাড়িগুলো পেয়ার ইউটার্নের স্টপ লাইনে থামবে। ফার্স্ট লেনের গাড়িগুলো থামার পর 5 দ্বারা বিভাজ্য সংখ্যার মিনিটগুলোতে সকল পেয়ার ইউটার্নে বাম লেনের গাড়িগুলো মোড় নিবে এবং জেব্রা ক্রস দিয়ে সকল পথচারী নিরাপদে রাস্তা পার হবে। পেয়ার ইউটার্নে অপেক্ষমান বাম লেনের গাড়ি বা পথচারী না থাকলে ফার্স্ট লেনের গাড়িগুলোকে পেয়ার ইউটার্নের স্টপ লাইনে থামতে হবে না বা থেমে থাকতে হবে না। যানবাহনগুলোকে নিয়ম মেনে চলতে বাধ্য করতে সকল পেয়ার ইউটার্নে কার্যকরী সিসি ক্যামেরা সেট করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমান পদ্ধতিতে তিন রাস্তার সরাসরি মোড়টি দিয়ে প্রশাসনের সর্বোচ্চ তদারকিতে প্রতি 5 মিনিটে সর্বাধিক মাত্র 60টি গাড়ি অতিক্রম করানো সম্ভব। অথচ এই সুশৃঙ্খল পদ্ধতিতে মোড়ে তিন দিকের সড়কের 9টি পেয়ার ইউটার্নের মাধ্যমে প্রতি 5 মিনিটে কমপক্ষে 24টি গাড়ি মোড়ে চলতে পারে। সুতরাং তিন রাস্তার মোড়ে এই পদ্ধতিটি বাস্তবায়িত হলে মোড়ে যানজট থাকবে না, এটা নিশ্চিত। ছবিতে দেয়া প্রতিটি পেয়ার ইউটার্নের ব্যবস্থা করার জন্য তুলনামূলক স্বল্প সময় এবং স্বল্প অর্থ ব্যয় যথেষ্ট। কর্তৃপক্ষ চাইলে কিছুদিনের মধ্যে মোড়ের উভয় দিকে অনেকগুলো পেয়ার ইউটার্নের ব্যবস্থা করতে পারে। সুতরাং তিন রাস্তার মোড়ের যানজটের ভোগান্তি থেকে সকলকে মুক্তি দিতে সকল দায়িত্বশীলদের দ্রুত সদয় উদ্যোগ কামনা করছি। ধন্যবাদ।